এখন আমি ইকো পার্কে দেখাবো আজকে। ইকো পার্কে এনেছি আজ ঈদ উপলক্ষে। এই হলো ইকো পার্কের কাউন্টার, এখনো খুলিনি, কাউন্টার বন্ধ, পার্ক এখনো খুলিনি, টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার দেখুন, ইকো পার্কের বাইরের সাইডগুলো দেখুন, এই ঢোকার পথ, তাজমহল দেখুন, সপ্তম আশ্চর্যের পিরামিড, বাইরে দিয়ে দেখাচ্ছি দেখুন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, টয়লেট পে অ্যান্ড ইউজ আছে, এখনো খুলিনি, এখন অপেক্ষা করতে হবে, 12:30 থেকে খুলবে। এখন সব বাইরে অপেক্ষা করছে। আজ ঈদ উপলক্ষে সব এসছে, ঈদ মোবারক সব ঘুরতে। স্টল বাইরে 4 নম্বর গেটে, আজ ঈদের দিনে ইকো পার্কে টিকিট কাউন্টারে কত ভিড় দেখুন। ঈদের দিনে কত লাইন, ঈদ উপলক্ষে, ঈদ মোবারক, ইকো পার্কে কত লাইন ঈদের দিনে। রঞ্জমের মাসে যে ঈদ হয়, আজ ইকো পার্ক মোটামুটি আপনাদের দেখাবো। কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে। ইকো পার্কের বাইরের সাইডটা দেখে নিন, হলো বিশ্ব বাংলার লোগো। এই 3টে টিকিট কাটলাম 90 টাকা দিয়ে, এক একটা টিকিট 30 টাকা করে। এবারে ইকো পার্কের ভেতরের দিকে ঢুকব। ইকো পার্কে দেখুন, ঢোকার মুখেই 4 নম্বর গেট দিয়ে ঢুকলে সব কিছু পেয়ে যাবেন। এই করোনার ছবি, করোনার যেরকম এ বাড়ানো, এই আমরা টিকিট কাউন্টারে ঢুকেছি। টয়লেট আছে, টয়লেট হচ্ছে আপনার পে অ্যান্ড ইউজ টয়লেট,
ঢোকার মুখে আইসক্রিম এসব পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আজ ঈদ, ঈদের জন্য এসছি আপনাদের এখানে। শৌচালয় হচ্ছে পয়সা দিয়ে, পে অ্যান্ড টয়লেট। এবারে আপনাদের ইকো পার্ক ঘুরে দেখাবো। এটা হচ্ছে গেম পার্ক, এটা গেম পার্ক, এন্ট্রি ফি আছে গেম পার্ক, গেম পার্ক। এর কি টিকিট লাগবে নাকি গেম পার্কে? দেখি এন্ট্রি গেম পার্কে কি টিকিট লাগবে। জুতো খুলে, এখানে কি টিকিট লাগবে? কত করে? ও তাহলে আসছি, দাঁড়া, এই থাক, পরে। টিকিট ৭০ টাকা করে গেম পার্কে, ৭০ টাকা করে টিকিট। এই হলো গেম পার্ক, এর টিকিট ৭০ টাকা। কি হলো? এই দেখুন, এখানে খাওয়ারও পাওয়া যায়, থালি সিস্টেম, এক থালি, ফিস থালি, চিকেন থালি, মটন থালি, বিরিয়ানি সব পাওয়া যায় এখানে। এখানে পনির রোল ৭০ টাকা, এগ রোল ৫০ টাকা, চিকেন রোল ৭০ টাকা, এক চিকেন রোল ১০০ টাকা। এখানে এইগুলো খাওয়ার রেট, এখানে আপনারা এসে খেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এই হলো আপনার হচ্ছে টিকিট কাউন্টার, ৭ ওয়ান্ডার, সপ্তম আশ্চর্য। ঢোকার গেট কোথায়? সপ্তম আশ্চর্য কত করে টিকিট? ৩০ টাকা করে সপ্তম আশ্চর্য টিকিট, ৩০ টাকা করে। এন্ট্রিটা কোন দিক দিয়ে? তাহলে ৩টে টিকিট কেটে নাও। স্ক্যান করে হবে নাকি টিকিট কাটা? ৩টে টিকিট কেটে নাও, যাও। সপ্তম আশ্চর্য টিকিট ৩০ টাকা করে আসলে আপনাদের পকেটের পয়সা খোয়াতে হবে। এইখানে এসে যে সপ্তম পৃথিবীর সপ্তম আশ্চর্য যে জিনিস, সেইগুলো দর্শন করবেন, ওর জন্য ৩০ টাকা করে টিকিট কাটতে হয়েছে, ৩০ টাকা করে। আবার আলাদা এর এন্ট্রি, এরও আলাদা এন্ট্রি হচ্ছে ৩০ টাকা করে। ইকো পার্ক নিউ, এরও ৩০ টাকা করে টিকিট নিয়েছে। সপ্তম আশ্চর্য জিনিস আপনি দেখবেন, দেখুন এগুলো পিরামিডের মতন সব আছে, খুব সুন্দর লাগবে দেখতে। দেখুন পিরামিড, ওইগুলো খুব সুন্দর সপ্তম আশ্চর্য জিনিস দেখার মতন। আপনারা এলে অন্তত এইটা দর্শন করবেন, খুব ভালো লাগবে। পেত্রা
জোরদান, পেত্রা জোরদান, এটা পেত্রা জোরদান, এটা দর্শন করুন, কি সুন্দর দেখুন। এটা আপনারা 30 টাকা দিয়ে দর্শন করতে পারেন পেত্রা জোরদান। খুব সুন্দর কারুকার্য করে সপ্তম আশ্চর্যের জিনিস তৈরি করেছে, দেখুন কত পুরাতত্ত্ব, পুরানো এ মূর্তি। খুব ভালো লাগবে, আপনারা আসবেন এখানে, এসে দর্শন করবে। খুব ভালো লাগবে, আপনারা এসে এই যে সপ্তম আশ্চর্য যে জিনিস এ আছে সেইটা এসে দর্শন করবে। আজ আপনাদের ইকো পার্কে এনেছি, ইকো পার্ক দর্শন করুন। এবারে আমি নিয়ে যাচ্ছি এখানেও স্টল আছে ভেতরে, চা, কোল্ড ড্রিঙ্কস, ওই কেক, প্যাটিস, সেসব আছে। এবারে তাজমহলে নিয়ে যাচ্ছি, আপনারা তাজমহল দর্শন করবেন। তাজমহল খুব সুন্দর লাগবে, তাজমহল পৃথিবীর এইসব সপ্তম আশ্চর্য জিনিস যেই এগুলো দর্শন করলে, দেখুন নিখুঁতভাবে বানিয়েছে এই তাজমহল। তাজমহল আপনাদের পৃথিবীর সবচেয়ে এ হচ্ছে, এটা হলো ক্লোজিয়াম, এটা ক্লোজিয়াম, এটা এটা ক্লোজিয়াম, দেখুন এটাও দর্শন করুন ক্লোজিয়াম। এটা ক্লোজিয়াম, যতটা পারছি আপনাদের ইকো পার্ক দর্শন করাচ্ছি আজকে। এরকম অনেক জায়গা আমি হয়তো আগে ঘুরেছি, তখন হয়তো আপনাদের দেখাইনি। এক সপ্তম আশ্চর্য, এটা কি, এটা ও গ্রেট ওয়াল অফ চায়না, দেখুন
গ্রেট ওয়াল অফ চায়না। গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করে গেছে, সেটাও দর্শন করুন আপনারা। কি সুন্দর কাজ! আপনাদের ইকো পার্ক আজকে মোটামুটি যতটা পারি ঘুরে ঘুরে দেখাবো। আপনারা এখানে এসে দর্শন করবেন, খুব ভালো লাগবে। এই সপ্তম আশ্চর্য আসবেন, দর্শন করবেন। দর্শন করবেন, ভালো লাগবে। সপ্তম আশ্চর্যের মধ্যে যেগুলো আছে সেইগুলো দেখে নিন। এইখানে ম্যাপ করা লেখা আছে। ইকো পার্ক আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন মোটামুটি পার্কটা যতটা পারবো দেখাবো। আপনারা মানে এখানে ঢুকে যা যেটাই ইয়ে করবেন সব পয়সা। এর টিকিট লাগবে আপনার হচ্ছে সপ্তম আশ্চর্যর টিকিট 30 টাকা করে, এন্ট্রি ফি 30। এবারে টয় ট্রেনের দিকে যাব, টয় ট্রেন চলবো। টয় ট্রেনের স্টেশনটা কোথায় দেখি। ঘুরে ঘুরে সব দেখাবো যতটা পারবো। এবারে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক সাবস্ক্রাইব যত পারবেন শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন। আমি এই রকম আরো জিনিস আপনাদের দেখাবো। দেখি যাই কোন দিকে টয় ট্রেন, thank you.
টয় ট্রেন দেখুন, দার্জিলিংয়ের টয় ট্রেন আছে এখানে, দার্জিলিংয়ের টয় ট্রেন এখানে দেখুন, যেরকম টয় ট্রেন জিজ্ঞেস কর, টয় ট্রেন দেখুন কত সাজানো গোছানো ইকো পার্ক, সত্যি মানে পুরোটা দিন আপনার ভালো মতন সময় কেটে যাবে, আজকের ওয়েদারও ভালো, বেশ ভালো লাগবে ঘুরতে। এখানে সাইকেল নিয়েও ঘোরার ব্যবস্থা রয়েছে, পার্কে যদি ঘুরতে চান সাইকেল নিয়েও ঘুরতে পারেন। টয় ট্রেন আছে 2 নম্বর গেটের কাছে, কত সুন্দর, বেশ কিভাবে সব মুখোশ তৈরি করা আছে দেখুন। খুব ভালো লাগবে আপনারা এখন তো ইকো পার্কে আসবেন, ইকো পার্কে এসে সপ্তম আশ্চর্য এবং আপনার এ দেখবেন খুব ভালো লাগবে। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনাদের 4 নম্বর গেট থেকে এন্ট্রি হবেন, 4 নম্বর গেট থেকে এন্ট্রি করলে ভালো, আর সন্ধে রাত্রিবেলা এলে আরও ভালো লাগবে। এখানে সাইকেল নিয়ে ঘোরার ব্যবস্থা আছে, টয়লেট সব জায়গায় আছে, টয়লেটের কোনো এ নেই। ঝাউ গাছ দিয়ে কি সুন্দর সাজানো দেখুন, এই সাইকেল ভাড়া করে সবাই পুরো এটা এরিয়াটা ঘুরছে, খুব ভালো লাগবে আপনারা এখানে আসবেন। আমার হয়তো ক্যামেরার এ শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ পারবো না তুলতে, যতটুকু পারলাম এ করলাম। এবারে আপনারা পারলে আমাকে ওই আমি একই কথা বলবো, যতটুকু পারলাম দেখালাম, লাইক শেয়ার এবং এ করে দেবেন। এবারে আমি হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আপনারা যত লাইক শেয়ার এবং এ করবেন তত আপনাদের আমি আরো জায়গা দেখাবো। এবারে বাড়ির উদ্দেশ্যে চললাম, বন্ধু ধন্যবাদ জানালাম আপনাদের, আমরা এবারে বেরিয়ে যাব। এইখানে আপনাদের সাইকেল ভাড়া করে আপনারা সাইকেল নিয়ে পুরো ঘুরতে পারেন, ₹150 30 মিনিট, 150 টাকা 30 মিনিট করে এই সাইকেল পাওয়া যায়, সাইকেলে করে পুরো এরিয়া ঘুরতে পারেন। টয় ট্রেনও দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর, দুর্গার মূর্তি, কিন্তু কেউ নেই, বাটারফ্লাই গার্ডেনে নিয়ে যাচ্ছি, একটুখানি ঢুকে চলে যাবো, এটা বাটারফ্লাই গার্ডেন।
তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম। আমি মোটামুটি তো দেখালাম, এবারে ঘরের উদ্দেশ্যে চললাম। এখানে আসতে গেলে সবচেয়ে ভালো বিশ্ব বাংলা থেকে বা আপনারা টোটো অটো করে আসতে পারে, আর নাহলে আর একটা কাজ আপনারা করতে পারেন যে এখানে আসে আর আর একটা সহজ উপায় হচ্ছে বাসে উঠে বলবে ইকো পার্ক, ইকো পার্কে নামিয়ে দেবে বিধাননগর থেকে সহজ উপায়।